যে ভাবে তিনি আমাদেরকে কৃপা করেছেন বিভিন্ন ভাবে গ্রন্থ রচনার মধ্যে দিয়ে শ্রীল প্রভুপাদকে অনুপ্রাণিত পূর্বক তাকে দিয়ে মহাপ্রভুর বাণী দিব্য প্রেমবাণী বিশ্বজুড়ে প্রচারের মাধ্যমে সমস্ত মহাপ্রভুর আবির্ভাব ভূমি আবিষ্কারের মাধ্যমে বিবিধভাবে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি যেভাবে সারা বিশ্বের কল্যাণ সাধন করেছেন আমাদের কল্যাণ সাধন করেছেন তাতে আমরা তার নিকটে অনন্তভাবে ঋণী চিরন্তন রূপে ঋণী এ ঋণ অপরিশোধ্য কোনোভাবে শোধ করা যাবে না তার যে আমাদের প্রতি যে কৃপা স্নেহ এই স্নেহের কাছে আমরা যেভাবে ঋণী এ অপরিশোধ্য শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বললেই মনে হয় এর কি মহিমা গান করব তো মহিমার অনন্ত সমুদ্র এই জাগতিক সমুদ্রের যদিও সীমা পরিসীমা আছে কিন্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের মতো মহাজনের ভগবানের ভগবত অন্তরঙ্গ পার্ষদ বরে এর মহিমা সমুদ্রের মহিমা সিন্ধুর সীমা পরিসীমা নয় যতই আস্বাদন করা যাবে ততই বর্ধিত হয়ে যায় এই প্রকার ভগবানও যেমন অনন্ত ধর্ম বিশিষ্ট স্বয়ং ভগবানের মহিমা যেমন অনন্ত ধর্ম বিশিষ্ট অসীম ধর্ম বিশিষ্ট তদীয় শুদ্ধ ভক্তগণের পার্ষদগণের মহিমাও তদনুরূপ সেই প্রকার বুঝতে হবে কারণ তারা তো সেই ভগবানকেই হৃদয়ে ধারণ পূর্বক তাঁরই প্রেম সেবায় সারা জীবন নিয়োজিত করে আত্মনিবেদন পূর্বক স্বয়ং তারা ভগবত ভজন করেছেন ভজনানন্দ আস্বাদন করেছেন এবং সেই আস্বাদন কৃপাপূর্বক আমাদের মধ্যে বিতরণ করে আমাদেরকে পরম সার্থকতা মণ্ডিত করে তুলেছেন ধন্যাতি ধন্য করেছেন এই হলেন সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমি সংক্ষেপে জানাই আমাদের পরমারাধ্য গুরুপাদ পদ্ম একটি অপূর্ব শ্লোক রচনা করেছেন ভক্তিবিনোদ ঠাকুরের স্তব করে সেই শ্লোকটি সংক্ষিপ্ত শ্লোক দু লাইনের শ্লোক কিন্তু তার মধ্যে সংক্ষিপ্ত সার রূপে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের যে অপ্রাকৃত অবদান বৈশিষ্ট্য প্রধান 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 যে অমূল্য অবদান বৈশিষ্ট্য সব কিছু তিনি সেখানে প্রকাশ করে গিয়েছেন তার মহিমা গান অন্য ভাষায় তার মহিমা সংক্ষিপ্ত রূপে অথচ অনন্তভাবে প্রকাশিত করেছেন সেই এই শ্লোকটির মাধ্যমে শ্লোকটি হল গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভূরিদং বন্দে শ্রী ভক্তি বিনোদকং সদা গুরুপাদ পদ্ম শিশিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পাদের রচিত এই শ্লোক তাঁর রচিত যে কোনো শ্লোকের একটি অন্যতম অপূর্ব বৈশিষ্ট্য হচ্ছে সংক্ষিপ্ত সার ভাবে এবং ভাষায় তিনি ভগবান এবং তদীয় ভক্তবৃন্দের গুরুবর্গের অনন্ত মহিমাকে বর্ণনা করে গিয়েছেন গুরুপাদ পদ্ম রচনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য যেমন সিদ্ধান্ত যেমন পদলালিত্য রচনা শৈলী রচনা সৌন্দর্য ভাব সৌন্দর্য সেইভাবে সিদ্ধান্ত গৌরব তত্ত্ব গৌরব সব কিছু সমন্বয় ঘটেছে গুরুপাদ পদ্ম শিশিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের রচনায় এটি এই শ্লোকটি হলো তার অন্যতম বিশেষ নিদর্শন কি বললেন প্রথমেই বললেন গুরুদং তিনি আমাদের গুরুকে দান করে গিয়েছেন কে রচনা করছেন শ্লোকটি শ্রীল গুরু মহারাজ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ যিনি হলেন শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের অন্যতম প্রধান শিষ্য তার গুরুদেব হচ্ছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলছেন আমার গুরুদেবকে অস্মদীয় গুরুদেবকে আমাদের গুরুদেবকে যিনি দান করে গিয়েছেন কে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমরা সকলেই জানি শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ হলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান ঠিক আছে বায়োলজিক্যাল সান এবং স্পিরিচুয়াল সান উভয়ভাবে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের পিতা হলেন ভক্তিবিনোদ ঠাকুর এবং মাতা ঠাকুরানী শ্রীমতী ভগবতী দেবী অতএব শ্রীল প্রভুপাদ শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি জাতই হয়েছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং ভগবতী মাতা থেকে অপ্রাকৃতভাবে অতএব সেই দিক থেকে গুরুদং
ভক্তিবিনোদ ঠাকুর হলেন আমাদের গুরুদানকারী, আমাদের গুরুদেবকে দিয়েছেন, শুধু তাই নয়, এবং শ্রীল প্রভুপাদের, শ্রীল প্রভুপাদ কিছু জন্মদানই করেছেন তারা তা নয়, জন্মদান পূর্বক তাকে এমনভাবে লালন পালন পূর্বক তাকে গড়ে তুলেছিলেন, তাকে গড়ে তুলেছিলেন মহাপ্রভুর দিব্য প্রেম ধর্মে, স্বরগোস্বামীর তার দিব্য সিদ্ধান্ত, দিব্য প্রেম সিদ্ধান্তে অনুপ্রাণিত করে তাকে এমনভাবে লালন পালন করে গড়ে তুলেছিলেন যাতে তিনি মহাপ্রভুর দিব্য প্রেম ধর্ম স্বরগোস্বামীর অপ্রাকৃত সিদ্ধান্তকে, সিদ্ধান্ত সমুদ্র সিদ্ধান্ত সম্পদকে স্বয়ং তিনি আস্বাদন করতে পারেন এবং আস্বাদন পূর্বক সমগ্র জগৎব্যাপী বিতরণ করতে পারেন। এইভাবে তিনি ছিল শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তাঁর সুযোগ্য সন্তান, সুযোগ্য দিব্য সন্তান শ্রীশিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে গড়ে তুলেছিলেন লালন পালন পূর্বক, অপার বাৎসল্য স্নেহে গড়ে তুলেছিলেন এবং বিশেষভাবে অনুপ্রাণিত করেছিলেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কৃপাশক্তি সঞ্চারিত হয়ে তিনি তো স্বয়ংই শ্রীশিল সচ্চিদানন্দ, আমি বলি শ্রীশিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি হচ্ছেন স্বয়ং সিদ্ধ, তিনি নিত্য সিদ্ধ মহাভাগবত পরমংশ ঠাকুর, অর্থাৎ তিনি নিজেই হলেন স্বয়ং সিদ্ধ, স্বয়ং নিত্য সিদ্ধ মহাপুরুষ। তার ওপরে আবার যোগ হলো আর এক নিত্য সিদ্ধ মহাপুরুষ শ্রীশিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের, তাঁর প্রতি অপার বাৎসল্য কৃপাস্নেহ, তাঁর বিশেষ অনুপ্রেরণা। এই সকলে শুনবেন, এই সময় কেউ কথা বলবে না, একটু সকলে মন দিয়ে শুনুন, শুনলে কল্যাণ হবে। অতএব এক নিত্য সিদ্ধ মহাপুরুষ তিনি আবার অনুপ্রাণিত হলেন, ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ নিত্য সিদ্ধ ভগবত পার্ষদ, আর বিশেষভাবে অধিকন্তু অনুপ্রাণিত হলেন আর এক নিত্য সিদ্ধ মহাপুরুষ অন্তরঙ্গ ভগবত পার্ষদ, যিনি ব্রজলীলায় কমলমঞ্জরী গৌরলীলায় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা। এই সুতরাং শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের প্রেরণা, বিশেষ প্রেরণা কৃপাশক্তি সমন্বিত হয়ে এবং তার নিজস্ব যে দিব্য ক্ষমতা, হ্যাঁ দিব্য পারমার্থিক যে শক্তি, উভয় সমন্বিত হয়ে পরবর্তীকালে শ্রীশ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জগতে আত্মপ্রকাশ করেছিলেন। আত্মপ্রকাশ পূর্বক তিনি বিপুলভাবে বিভিন্ন মঠ মন্দির, 64টি গৌড়ীয় মঠ তিনি প্রতিষ্ঠিত করলেন, প্রকাশ করলেন। গৌড়ীয় মঠ আদি প্রতিষ্ঠিত করে তিনি সারা বিশ্বব্যাপী মহাপ্রভু দিব্য প্রেম ধর্মের বাণীকে বিপুলভাবে প্রচার করেছিলেন, প্রসারিত করেছিলেন, স্বয়ং তার পার্ষদগণকে প্রেরণ পূর্বক এবং পরবর্তীকালে প্রথম দিকে তার বিভিন্ন পার্ষদগণকে প্রেরণ করেছিলেন ইংল্যান্ডে, বিলেতে, জার্মানি, বিভিন্ন জায়গায়। পরবর্তীকালে আরও বিপুলভাবে আমরা দেখি ইস্কনে গুরুদেব ভক্তিবেদান্ত স্বয়ং রাজের মাধ্যমে এই কৃষ্ণ কনসাসনেস বিপুলভাবে প্রচারিত প্রসারিত হয়। প্রথম দিকে অনেকে ছিল ভক্তিদয় বনগোস্বামী মহারাজ, ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, এদের সকলকে প্রেরণ করেছিলেন। এর পেছনে ভক্তিবিনোদ ঠাকুরের ছিল সাক্ষাৎ প্রেরণা, ছিল প্রভুপাদ গুরুদং গ্রন্থদং। ছিল ভক্তিবিনোদ ঠাকুর এত অপূর্ব সব গ্রন্থ লিখে গিয়েছেন স্বরগোস্বামীর পদাঙ্ক অনুসরণ পূর্বক, তাকে সেই জন্যে সপ্তম গোস্বামী বলা হয়। হ্যাঁ স্বরগোস্বামী পরে সপ্তম গোস্বামী বলা হয়। তো সুতরাং কেন সপ্তম গোস্বামী, যে তিনি সপ্তম গোস্বামী পদাঙ্ক অনুসরণ করে প্রচুর ভক্তি গ্রন্থ আমাদের দান করে গিয়েছেন রচনা করে, গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা, গৌরধামকে আবিষ্কার পূর্বক আমাদেরকে দান দিয়ে গিয়েছেন তিনি, মহাপ্রভু আবির্ভাব ভূমি আবিষ্কার পূর্বক গৌরধাম মাহাত্ম প্রচার করে, যেমন নবদ্বীপ ধাম মাহাত্ম ভক্তিমোহন ঠাকুরের রচিত, এইভাবে ধামের মাহাত্ম বিশেষভাবে প্রচার করে প্রতিষ্ঠিত করে ধামকে, তিনি ধামের স্বরূপকে আমাদের সামনে উন্মোচন করেছেন, দান করে গিয়েছেন। গৌরধামদং নামদং মুদা, গৌর নামকেও আমাদের দান করেছেন বিপুলভাবে তার রচনাদির মাধ্যমে এবং তার কীর্তন
হরিকীর্তনের মাধ্যমে, তার প্রচার প্রসঙ্গের মাধ্যমে, শ্রী ভাগবতী কথা প্রচারের মাধ্যমে, গৌর সংকীর্তনের মাধ্যমে গৌর নাম প্রেমকে তিনি বিশেষভাবে প্রচার করেছেন। নামদং মুদা ভক্তিদং ভূরিদং বন্দে, শিল ভক্তি বিনোদ ঠাকুর সাক্ষাৎ তিনি ভক্তিদং, তিনি ভগবানের শুদ্ধ ভক্তি দানকারী মহাপুরুষ। ভূরিদং বন্দে অতএব প্রচুর দানকারী, তিনি হচ্ছেন প্রকৃত মহা মহাবদান্য প্রচুর দানকারী মহাপ্রভুর আদর্শ অনুসরণপূর্বক প্রকৃত মহাবদান্য তিনি। এইভাবে ভূরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা, সেই শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরকে আমি ভক্তি ভরে প্রেম ভরে বন্দনাপূর্বক প্রণাম করি। তিনি কৃপাপূর্বক আমাদের আশীর্বাদ করুন, কৃপাপূর্বক আমাদের প্রচুর কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষণ করুন, যাতে আমরা শ্রী গৌর গদাধরের নিত্য প্রেম সেবায়, শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দ দেব গোপীনাথ মদনমোহনের নিত্য প্রেম সেবায়, আমাদের গুরুবর্গের প্রেম সেবায় নিত্য নিয়োজিত হয়ে পরম সৌভাগ্যকে বরণ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।